জোহার, নমস্কার বন্ধুগণ। প্রথমে তোমাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 6ই সেপ্টেম্বর কুর্মী জাতির মানুষেরা কালা দিবস পালনের ডাক দিয়েছে। হ্যাঁ বন্ধুগণ, আগামী 6ই সেপ্টেম্বর কুর্মী জাতির মানুষেরা কিন্তু কালা দিবস পালনের ডাক দিয়েছে। আর আজকের এই ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব এই 6ই সেপ্টেম্বর দিনটিতে কুর্মী জাতির মানুষেরা কেন কালা দিবস পালন করে থাকে, অর্থাৎ এই 6ই সেপ্টেম্বর দিনটি কুর্মী জাতির ইতিহাসে কালো দিন হিসাবে কেন পরিচিত, এর যে ইতিহাস সেই ইতিহাস আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তো অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমেই বলি, এর ইতিহাস জানতে গেলে আমাদেরকে প্রায় 100-150 বছর আগে যেতে হবে। তো প্রথমেই তোমাদেরকে বলি যে ভারতবর্ষে সর্বপ্রথম জনগণনা হয়েছিল 1872 সালে, অর্থাৎ ব্রিটিশ ভারতে যখন জনগণনা হয় 1872 সালে, এবং পরবর্তীকালে যে জনগণনা হয় 1901, 1911, 1921, 1931 সালে, এই সকল জনগণনাগুলিতে কিন্তু কুর্মী জনজাতিকে কোনো জায়গাতে বনকুর্মী বা ঝাড়িকুর্মী বলা হয়েছে, কোনো জায়গাতে অ্যাবরিজিনাল ট্রাইব, কোথাও আবার প্রিমিটিভ ট্রাইব, কোথাও আবার অ্যানিমিস্ট ট্রাইব। অর্থাৎ ব্রিটিশ ভারতে যতগুলি জনগণনা হয়, জাতিগত জনগণনা, প্রায় সকল জনগণনাতেই কিন্তু এই কুর্মী জাতিকে আমাদের ভারতবর্ষের যে আদিমতম বা যে প্রাচীনতম জনজাতি, সেই প্রাচীনতম জনজাতির যে তালিকা সেই তালিকাতে রাখা হয়। অর্থাৎ যেমন সাঁওতাল, হৌ, মুন্ডা এই সমস্ত জাতিগুলির মতো কিন্তু কুর্মী জনজাতিকেও আমাদের ভারতবর্ষের বুকে যে আদিমতম বা যে প্রাচীনতম জনজাতি, সেই প্রাচীনতম জনজাতিকে জনজাতি হিসাবে চিহ্নিত করা হয়। এরপরে আমরা দেখি যে 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তারপরে দেখি যে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করার পরেই ভারতবর্ষের যে সংবিধান, সে সংবিধান রচনা হয়। এবং দেখা যায় যে 1950 সালের যে 6ই সেপ্টেম্বর, সেই 6ই সেপ্টেম্বর কিন্তু এসটি লিস্ট, অর্থাৎ আমাদের দেশের যে সমস্ত আদিম জনজাতিগুলি ছিল তাদেরকে নিয়ে কিন্তু একটা এসটি লিস্ট বা শিডিউল ট্রাইবদের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু তৈরি হয়। আর এই লিস্ট তৈরির মূল ভিত্তি কী ছিল, অর্থাৎ এর সোর্স কী ছিল, সেই সোর্স ভারত সরকারের একটা নির্দেশিকায় পরিষ্কার পাওয়া যায় যে 1931 সালের জনগণনাতে যে সমস্ত জাতিগুলি আমাদের যে সমস্ত জাতিগুলিতে ব্রিটিশ সরকার অ্যাবরিজিনাল বা প্রিমিটিভ ট্রাইব হিসাবে উল্লেখ করেছিল, সেই জাতিগুলিকেই নাকি 1950 সালের 6ই সেপ্টেম্বরে যে এসটি লিস্ট তৈরি হয়, সেই এসটি লিস্টে আনা হয়। অর্থাৎ 1931 সালের জনগণনাতে যে জাতিগুলি অ্যানিমিস্ট বা অ্যাবরিজিনাল ট্রাইব হিসাবে চিহ্নিত করা হয়েছিল, সেই জাতিগুলিকেই কিন্তু এসটি লিস্টে আনা হয়েছিল। শুধুমাত্র বাদ পড়ে যায় কিন্তু কুর্মী জনজাতি। হ্যাঁ বন্ধুগণ, 1950 সালের 6ই সেপ্টেম্বর যে এসটি লিস্ট তৈরি হয়, সেই এসটি লিস্ট থেকে কিন্তু পুরোপুরিভাবে বাদ পড়ে যায় এই কুর্মী জনজাতির মানুষেরা। কিন্তু প্রশ্ন হলো বন্ধুগণ, কী কারণে এই কুর্মী জাতির মানুষেরাকে যে এসটি লিস্ট, সেই এসটি লিস্ট থেকে বাদ দেওয়া হলো, তার কোনো সৎ উত্তর বা সঠিক উত্তর কিন্তু এখনও পর্যন্ত ভারত সরকার দিতে পারেনি। অর্থাৎ এর যে উত্তর, যেহেতু এসটি লিস্ট তৈরি হয়েছিল 1931 সালের জনগণনার উপর ভিত্তি করে, তাই এই কুর্মী জনজাতিকে কিন্তু 1950 সালের 6ই সেপ্টেম্বরে এসটি লিস্টে আনার কথা ছিল, কিন্তু কী কারণে এসটি লিস্ট থেকে বাদ পড়ে যায়। আমরা দেখি যে একদিকে যেমন সাঁওতাল, হো, মুন্ডা এই সমস্ত জাতিগুলিকে এসটি লিস্টে আনা হয়, কিন্তু কুর্মী জনজাতি কিন্তু শুধুমাত্র বাদ পড়ে যায়। কী কারণে বাদ পড়ে তার কিন্তু সঠিক উত্তর কিন্তু ভারত সরকারের কাছে নেই। তাই বন্ধুগণ আমরা দেখি যে 1950 সালের 6ই সেপ্টেম্বরের পর যে প্রতি বছর এই দিনটি কিন্তু কুর্মী জনজাতির মানুষেরা কিন্তু কালা দিবস হিসাবে পালন করে থাকে, তাই এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না। তাই তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ একটা হ্যান্ডবিলে পরিষ্কার কিন্তু জানানো হয়েছে যে সমস্ত কুর্মী বহুল এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু এই জনজাতির মানুষেরা এই 6ই সেপ্টেম্বর দিনটিকে যে কালা দিবস, সেই কালা দিবস হিসাবে পালন করে থাকবে। এখানে কিন্তু পরিষ্কার সকল কুর্মী ভাই বোনদের কিন্তু আহ্বান জানানো হয়েছে, তাদেরকে ডাক দেওয়া হয়েছে যে তারা যাতে
ব্লক থেকে শুরু করে গ্রাম জেলা স্তরে যে সমস্ত কর্মীবহুল এলাকাগুলি রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু তারা যে এই কালা দিবস সেই কালা দিবস হিসাবে উদযাপন করে থাকে। যেহেতু 1950 সালের 6ই সেপ্টেম্বর দিনটিতে এই কুর্মী জনজাতিকে শিডিউল ট্রাইব বা এসটি লিস্ট থেকে বাদ দেওয়া হয়। তো আশা করছি বন্ধুগণ তোমরা সকলেই বুঝতে পেরেছ যে এই 6ই সেপ্টেম্বর দিনটিতে কুর্মী জনজাতির মানুষেরা কালা দিবস হিসাবে পালন করে থাকে কেন। আর কুর্মী যে সমস্ত কুর্মী নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু একটা ব্যাপার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যতদিন না পর্যন্ত কুর্মী জনজাতির মানুষদের শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি লিস্টে আনা হচ্ছে ততদিন পর্যন্ত এই কুর্মী জাতির মানুষেরা কিন্তু এই 6ই সেপ্টেম্বর দিনটিতে যে কালা দিবস সে কালা দিবস পালন করে যাবে। অর্থাৎ যতদিন না পর্যন্ত তাদের যে দাবি তাদের যে শিডিউল ট্রাইবে আনা হচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু এই দিনটিকে কালা দিবস হিসাবে পালন করে যাবে। তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু। তো চলো সকলকে জোহার এবং নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি।